মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নেকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একবার জানতে চাইছেন যে অনেকে দেখা যায় যে হাজির পাশের জায়গাটুকুতে টুকুতে আপনার সে কাবার শরীফের সাথে নিজকে লাগিয়ে দোয়া করে কেউ আছে আবার কাবার শরীফের দরজা উঁচু হওয়া সত্ত্বেও সেটা ধরে দীর্ঘক্ষণ দোয়া করে হ্যাঁ এটা কি সঠিক কাজ অথবা আপনার ইয়েতে হাজরাসপাদের চুমা দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে এবং সেখানে অনেকে দস্তাদস্তিও করতে চেষ্টা করে এগুলো কি ঠিক কাজ না আমরা বলবো যে এইখানে কাবা শরীফের যে হাজির আসপাদ আছে হাজির আসবাদ হাদিসের মধ্যে এসেছে হাজির আসপাদের কেমন দিন আপনার হাজির আসপাদ যারা তাকে চুমো দিয়েছে তাদের জন্য সুপারিশ করবে হাজার আসাদের দুটি চোখ আছে যারা তাকে চুমো দেয় বা ইসলাম করে স্পর্শ করে তাদের জন্য সে সুপারিশ করবে সুতরাং এই ক্ষেত্রে হাজার হাজারের যদি কেউ সুযোগ পায় চুমো দেওয়ার জন্য ধরার জন্য তাহলে সে তা করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটা সর্বসা একটা মোস্তাহাব কাজ সুতরাং এটা করতে গিয়ে কোনো মানুষকে কষ্ট দিয়ে হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না যদি কেউ কোনোভাবে সুযোগ হয়ে যায় তাইলে সেটা করণীয় না হইলে এটার দিকে রসুল ইসলামের আদর্শ হচ্ছে ইশারা করে নিজের তোপের কাজগুলো সারবে দ্বিতীয় নম্বর কথা সেটা হচ্ছে হাজির আসপাত থেকে যে গেটটা আছে কাবার শরীফে সেই গেটের মধ্যবর্তী সামান্য এটাকে মুলতাজাম বলা হয় সেটাকে ধরে সেই অংশটুকুকে কাবার শরীফের সেই অংশটুকু নিজের গালের সাথে লাগাবে বুকের সাথে লাগাবে সেখানে আরাধনা করবে আল্লাহ শাহুর কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটা সরিয়েতে যায় যাচ্ছে এবং সেটা গ্রহণযোগ্য বটে কিন্তু যেটা তৃতীয় নম্বর যে অনেকে কাবা শরীফের দরজা ধরে কান্না কাটি শুরু করে এতে কোনো ফজিলতির কিছু নেই এবং এটা রসুল থেকেও প্রমাণিত নেই রসুল নিজেও উৎসাহিত করা নেই বরং এই দরজাটাকে এত উঁচা না রাখার জন্য রসুল ইচ্ছা পোষণ করেছেন হজরত আশাকে বলেছিলেন যে তোমার বংশধররা কোরআলের বংশধররা যদি নতুন মুসলমান না হতো আপনার মুখাবে পর বলেছিলেন তাইলে আমি এই কাবা শিল্পকে ভেঙে এই দরজাকে একবারে মাটির সাথে লাগিয়ে দিতাম এবং দুইটা দরজা বানাতাম একটা দিয়ে মানুষ ঢুকবে আরেকটা দিয়ে বের হবে সুতরাং এই দরজার কোনো भेलू नहीं হম এই দরজা উঁচু বানিয়েছে তখন কাফেররা হয়তো বা তারা চিন্তা করেছিল যে ঢলের পানি যেন ভিতরে না ঢুকতে পারে কারণ তখন তো এরকম পানি নিষ্কাশনের জমে যেত হয়তো বা এই আশঙ্কায় তারা দরজাটা উঁচু করেছে কিন্তু এটার কারণে মানুষ ঢুকতে পারছে না কাফা ভিতরে যারা ঢুকে মাঝে মাঝে তারাও আপনার সিঁড়ি লাগিয়ে ঢুকে সুতরাং এটা ধরার মধ্যে কোনো ফজিলত নেই এই কারণে আমরা তে নিয়ে আপনার ব্যস্ত হবেন না যদি সুযোগ পাওয়া যায় যেটা মুলতজামের কথাও সেটা সর্বসাগুলে মুস্তাব কাজ সেটার জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না সুতরাং এই কাজগুলো মুস্তাব কাজ সেই কাজের জন্য আমরা হারাম কাজে লিপ্ত হতে যাব না কাউকে ধাক্কা দিতে যাব না কাউকে উপর চাপ দিয়ে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না আশা করি বুঝতে পেরেছেন জাযাল্লাহু খাইরা